হোয়াটস গোয়িং অন এভরিওয়ান, সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আজকের টেক নিউজে খুবই দুর্দান্ত কিছু নিউজ রয়েছে। পোকো ফোনের পক্ষ থেকে একটা লিক্স রয়েছে এবং তাদের ছবিও কিছুটা বের হয়েছে। এছাড়া নিউজ রয়েছে রিয়েলমির পক্ষ থেকে, রিয়েলমি C3 খুব শীঘ্রই আসতে যাচ্ছে খুব দুর্দান্ত কিছুর সাথে। একই সাথে আমাদের জন্য কিন্তু দারুণ আর একটা নিউজ রয়েছে, আর তা হচ্ছে হুয়াওয়ের পক্ষ থেকে মিড রেঞ্জ বাজেটে একটি স্মার্টফোন পেতে যাচ্ছেন খুব শীঘ্রই। সেই সাথে রেডমি K30 Pro-র ব্যাপারেও কিছুটা লিকেজ রয়েছে। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও জুড়ে আমি থাকছি স্যাম, আপনারা দেখছেন স্যামজন। যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রথমেই পোকো দিয়ে শুরু করা যাক। পোকোর ব্যাপারে আসলে কি জানা গেল, পোকো X2 আসতে যাচ্ছে 4 তারিখে, এটা আমরা সবাই জেনেছি। কিন্তু পোকোর পক্ষ থেকে একটা ছবি আসলে লিকেজ হয়েছে, যে ছবিতে দেখা যাচ্ছে পোকোর আপকামিং স্মার্টফোনটার ডিজাইনটা অলমোস্ট সিমিলার অ্যাজ Redmi K30। Redmi K30-র যে লুকিংটা আমরা দেখেছি, সামনে ডুয়াল পানসোল, ব্যাক সাইডের যে ডিজাইন, অলমোস্ট সিমিলার ডিজাইন ছিল, ছবিটা দেখতে সেরকমই লাগছে। জানি এই ব্যাপারটা শুনে আপনাদের সবারই হয়তো বিষয়টা ভালো লাগবে না, কারণ আমরা চাচ্ছি না যে Redmi K30-র মতো ওরকম কিছু আসুক। পোকো আমরা চাচ্ছি একেবারে ডিফারেন্ট কিছু নিয়ে আসুক, মানে পোকো পোকোর মতো হয়ে আসুক, তাকে ওই Redmi K30-র মতো হয়ে আসার দরকার নেই। একটা স্মার্টফোন আসার আগে এই ধরনের বিভিন্ন লিকেজ, বিভিন্ন রুমার্স আসলে চলে আসে, যেগুলো সবগুলোই যে সবসময় ঠিক হয় তেমনটাও নয়। তো সেই হিসাবে আমরা আশা করব অবশ্যই Redmi K30-র চাইতে বেশ কিছুটা বেটার কিছু নিয়ে আমাদের জন্য আসবে। রিয়েলমির পক্ষ থেকে যে মোবাইল ফোনটা আসতে যাচ্ছে, আর তা হচ্ছে Realme C3। কয়েকদিন আগে বলেছিলাম যে রিয়েলমির পক্ষ থেকে আমরা অবশ্যই একটা কম দামের মোবাইল ফোন খুব শীঘ্রই পেতে যাচ্ছি, আর সেটাই হচ্ছে Realme C3। যে মোবাইলটার দাম কিনা আগের ওই রিয়েলমির যে C-series-এর ফোনগুলো আমরা দেখেছি তার মতোই থাকবে। ইন্ডিয়াতে যার দাম হতে পারে ওই 6-7 হাজার এরকম, আর বাংলাদেশে হয়তো বা 10 হাজার বা 11 হাজার টাকার মধ্যেই এরকম হয়ে যাবে। তো এই স্মার্টফোনটাতে আসলে আমাদের জন্য কী নিয়ে আসছে? Realme C3 রিয়েলমির আগের যে স্মার্টফোনগুলো সেগুলোর সাথে কিছুটা মিল রেখে আনা হবে, তবে এর প্রসেসর সেকশনে আমরা অনেক ভালো কিছুই পাবো। Realme C3-তে আমরা পাচ্ছি ভালো একটি ডিসপ্লে, সেখানে থাকছে 6.5 ইঞ্চ HD+ রেজুলেশনের একটি ডিসপ্লে, অর্থাৎ 720p রেজুলেশন বলা যেতে পারে। এই ডিসপ্লেতে থাকছে একটি ওয়াটার ড্রপ নস, বাট ছোট সাইজের, মানে দেখতে অতটা বড় না, তাদের এই নসটা তুলনামূলকভাবে ছোট রয়েছে। ব্যাক সাইডে থাকছে অবশ্যই পলিকার্বনেট বডি, তবে আগের মতো ওরকম গ্লসি যে ডায়মন্ড কাটিং বা ওই ধরনের শেপটা ছিল সেই ধরনের প্যাটার্ন এবারে থাকছে না। সেই জায়গাটাতে ডিজাইনের কিছুটা পরিবর্তন রয়েছে এবং ব্যাক সাইড থেকে কিছুটা Realme 5i যে মডেলটা আমরা দেখতে পেয়েছি সেরকমটা কিছুটা লাগবে, তবে অবশ্যই বেটার কোয়ালিটি এবং দেখতেও বেশ ভালোই লাগছে। তবে ভালো বিষয় হচ্ছে রিয়েলমির এই মোবাইলটিতে আমরা কিন্তু ভালো একটি প্রসেসরও পেয়ে যাব, আর এর প্রসেসর সেকশনে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি সেভেন্টি। এটা হচ্ছে গিয়ে মিডিয়াটেকের যে নতুন প্রসেসর আমরা দেখে এসেছি জি90টি, মানে এই ধরনের বা এই সিরিজের, অর্থাৎ ওইটার মতো পারফরমেন্স অবশ্যই হবে না, তবে এই প্রসেসরটা এই বাজার থেকেও ভালো গেমিং দিতে পারবে। তো সেই হিসাবে ভালোই বলা যায়, 10 হাজার টাকার বাজেটের আশেপাশে যদি হয়ে থাকে বাংলাদেশি টাকায় তাহলে তো অবশ্যই ভালো একটা প্যাকেজ। এর র্যাম রম ভ্যারিয়েন্ট হিসেবে আমরা পেয়ে যাবো দুইটা, একটা হচ্ছে 64 এবং অন্যটা হচ্ছে 3 32 GB। সুতরাং যার যেমন র্যাম দরকার সে সেভাবে নিয়ে নেবেন। রিয়ার ক্যামেরা আমরা পাচ্ছি ডুয়াল সেটআপযুক্ত ক্যামেরা, যেগুলো আমরা আগেও দেখে এসেছি, 12 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল। 2 মেগাপিক্সেলের যে বিষয়টা, যেটাকে কিনা আমরা ডেপথ সেন্সার হিসেবে মনে করছি, তবে Realme C3-র পক্ষ থেকে কিছু ছবি লিকেজ হয়েছে। যে ছবিগুলোতে দেখা যাচ্ছে তাদের যে তিনটা ছবি বের হয়েছে, এই ছবি তিনটাতে সেখানে ম্যাক্রো শটের একটা বিষয় দেখা যাচ্ছে। এখন এই যে 2 মেগাপিক্সেল, এটা কি আসলে ম্যাক্রো শট হিসেবে দিচ্ছে নাকি ডেপথ সেন্সার হিসেবে দিচ্ছে, এইখানে একটু কনফিউশন থেকেই যাচ্ছে। এছাড়াও মোবাইল ফোনটিতে থাকছে 5 মেগাপিক্সেল একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা, সুতরাং অ্যাভারেজ কোয়ালিটির ফ্রন্ট ফেসিং ক্যামেরাও পাওয়া যাবে। তবে এর সাথে ভালো ব্যাপার, মোবাইল ফোনটিতে আমরা 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছি, যেহেতু 5000 mAh ব্যাটারি, বাজেট ফোন, ভালোই, অবশ্যই ভালো রকমের ব্যাকআপ পেয়ে যাবেন। তবে এবারেও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের দেখা মেলেনি। আমরা আশা করেছিলাম রিয়েলমির এইবারের ফোনটাতে হয়তো বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে আসবে এই বাজেটেই, সেটা করলে অবশ্যই বিশেষ করে ভালো হতো। যাই হোক, কস্ট কাটিং করার জন্য তারা হয়তো বা ওই সেন্সরটি এখানে দিয়ে দেয়নি। এরপরে হুয়াওয়ের পক্ষ থেকে আমরা খুব শীঘ্রই একটি মিড রেঞ্জ বাজেটের মধ্যে ফোন পেতে যাচ্ছি। লাস্ট একটা ভিডিওতে আমি বলেছিলাম যে 22-23 বা 22-25 হাজার টাকার মধ্যে একটি স্মার্টফোন চলে আসবে, আশা করা যায় এই ফোনটা ওরকম একটা বাজেটের ভিতরেই থাকবে। স্মার্টফোনটি মিড রেঞ্জ হিসেবে যা যা নিয়ে আসছে তা একেবারেও খারাপ না, মোটামুটি বেশ ভালোই, অর্থাৎ ওই 18-22 হাজার টাকার মধ্যে আমরা যে ধরনের স্মার্টফোনগুলো পেয়ে থাকি সেরকম কিছু বৈশিষ্ট্যগুলো নিয়েই এখানে আসছে। স্মার্টফোনটির মডেলটি হচ্ছে Huawei Nova 7i। এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে আমরা পেয়ে যাব 6.4 ইঞ্চের একটি Full HD+ রেজুলেশনের IPS LCD ডিসপ্লে। এর ডিসপ্লেতে থাকবে একটি পানসোল, অর্থাৎ এর লেফট কর্নারে রাখা হয়েছে সেই ক্যামেরা পজিশনটি যেখানে পানসোলের মধ্যে ক্যামেরাটি দিয়ে দেওয়া হয়েছে। মোবাইল ফোনটির ব্যাক সাইড পলিকার্বনেট বিল্ড এবং এর ফ্রেমটিও পলিকার্বনেটের, অর্থাৎ প্লাস্টিক বিল্ড। মোবাইল ফোনটির ব্যাক সাইডে আমরা কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাব,
যাব। যার প্রধান লেন্সটি হচ্ছে 48 মেগাপিক্সেলের, তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স এবং আরেকটি রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সার এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। এই সেটআপটা আমরা রেগুলার এই বাজেটের মোবাইল ফোনগুলোতে এখন দেখে আসছি এবং সবাই সেই কাজটাই করছে। যাই হোক, এর ক্যামেরা সেটআপ আশা করি ভালোই হবে, মোটামুটি খারাপ হবে না। তবে এখানে কোন ধরনের সেন্সার ইউজ করা হয়েছে সে ব্যাপারে একেবারেও নিশ্চিত নয়, স্যামসাং নাকি সনি সেই বিষয়টাই বলছিলাম। আর এই ডিসপ্লেতে থাকা 5 ভোল্টটিতে আমরা পেয়ে যাবো 16 মেগাপিক্সেলের ক্যামেরা। ফ্রন্ট ফেসিং হিসেবে যথেষ্ট ভালো, মানে ক্যামেরার জন্য খারাপ হবে না, অবশ্যই ভালো কিছু। এই স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে Kirin 810। আর ভালো বিষয়, এই প্রসেসরটা কিন্তু 7 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি, সুতরাং স্পিড এখান থেকে ভালোই পাওয়া যাবে। গেমিংয়ের জন্য আহামরি একেবারে ওই লেভেলের না হলেও, তবে ওভারঅল আপনার রেগুলার কাজগুলো, মাল্টিটাস্কিং বা হেভি ইউজার যারা রয়েছেন তাদের চাহিদাও এটা পূরণ করতে পারবে। এর গ্রাফিক্স সেকশনে আমরা পাচ্ছি Mali G52 MP6। তবে ভালো বিষয় হচ্ছে মোবাইল ফোনটাতে কিন্তু আমরা র্যাম রম ভেরিয়েন্ট হিসেবে পাচ্ছি 8 জিবি এবং 128 জিবি, অবশ্যই মেমোরি কার্ড ব্যবহার করারও সুযোগ থাকছে। আর এই স্মার্টফোনটি কিন্তু UFS 2.1 সাপোর্টেড, সব মিলে খারাপ হবে না। UFS 2.1 রয়েছে, র্যাম ভেরিয়েন্ট ভালো রয়েছে, সব কিছু মিলে কিন্তু মোটামুটি ভালোভাবে আপনাকে সাপোর্ট দিতে পারবে ওই প্রসেসরের সাথে। USB টাইপ সি পোর্ট থাকছে, এর পাশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অর্থাৎ আমরা Redmi K30তে যেভাবে পাশের সি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি দেখেছি সেরকম ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে এটাতে। আর এই স্মার্টফোনটিতেও ব্যাটারি হিসেবে আমরা পাচ্ছি 4200 mAh ব্যাটারি। 4200 mAh ব্যাটারি আপনাকে ভালোভাবে চালিয়ে নিতে পারবে। ওভারঅল ভালো একটা প্যাকেজ, খারাপ না। যদি দামটা একটু কম থাকে, দাম বেশি নিলে আবার সমস্যা, দাম যদি মোটামুটি হাতের নাগালে থাকে তাহলে অবশ্যই এটাকে ভালো একটা প্যাকেজ বলা যেতে পারে। আর আশা করা যায় যে 20,000 টাকার প্লাস মাইনাস এর ভিতর দিয়েই থাকবে। তো এরপরে বলছিলাম Redmi K30 Pro-র ব্যাপারে, অনেকেই আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন Redmi K30 Pro কি নিয়ে আসবে। Redmi K30 কিনে আসার সাথে আমরা দেখলামই K30 Pro সম্বন্ধে অনেক কিছু জানা যাচ্ছে, অনেক কিছু আসবে, তবে একটা ব্যাপারে কিছুটা নিশ্চিত হওয়া যায় বা কিছুটা মনে হচ্ছে এটা সত্যি, আর তা হচ্ছে Redmi K30 Pro-তে পপ আপ সেলফি ক্যামেরা দেওয়া হচ্ছে। আশা করা যায় যে পপ আপ সেলফি ক্যামেরা নিয়ে আসবে, যারা পপ আপ সেলফি ক্যামেরা লাভার রয়েছেন তাদের জন্য এটা একটা ভালো কিছু হয়তো বা হতে যাচ্ছে। প্রসেসর অবশ্যই সেখানে ভালো থাকবে, সেই সাথে তার পপ আপ সেলফি ক্যামেরা, ওভারঅল ফুল ভিউ একটি ডিসপ্লে, ভালো একটা এক্সপিরিয়েন্স থাকবে আশা করা যায়। তো এবারে জানা যাক আমাদের গতকালকের ভিডিওর কমেন্ট সেকশনে যারা সুপারস্টার হয়েছেন। আমাদের দুজন সুপারস্টার রয়েছেন, এর মধ্যে একজন রয়েছেন সাজ্জাদ হোসেন ভাই এবং অন্যজন রয়েছেন মাহফুজুর রহমান ভাই। কমেন্ট সেকশন থেকে তাদেরকে আমি নির্বাচন করেছি আজকের আমাদের সুপারস্টার হিসেবে। আপনারাও এই ভিডিওতে কমেন্টস করুন, অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টস নিয়ে আলোচনা করা হবে এবং গুরুত্বপূর্ণ কমেন্টস থাকলে সেগুলোর বিষয়েও আলোচনা করা হবে। তো আজকের ভিডিও এটুকুই, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন, আর যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।